অনেকদিন আগে একটা গ্রামে কিষাণ নামে এক গরিব ছেলে থাকতো। তার থাকার জন্য ঘরও ছিল না। যখনই তার খিদে পেত তখনই সে মানুষের বাড়িতে ছোট ছোট কাজ করত। গরিব কিষাণের প্রতি করুণা করে লোক তাকে খাবার দিত। কিষাণের দিন এইভাবেই কাটছিল। একদিন কিষাণ রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় এক মহিলা তাকে ডাকলো। শোনো বালক, তুমি যদি আমার একটা কাজ করে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেক খাবার দেব। কিষাণ সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই খাবারের নাম শুনতেই সে খুশি হয়ে যায়। ঠিক আছে, আমি আপনার কাজ করে দেব। এরপর মহিলা কিষাণকে তার বাড়ির বারান্দায় নিয়ে যায়। দেখো, পাশের ছাদে যে লেহেঙ্গাটা আছে সেটা বাতাসে উড়ে পাশের ছাদে চলে গেছে। আমার প্রতিবেশীদের সাথে ঝগড়া হয়েছে, তাই দয়া করে তাদের ছাদ থেকে লেহেঙ্গা নিয়ে আসো আমার কাছে। তারপর কিষাণ গোপনে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করে। তারপর সবার দৃষ্টি এড়িয়ে সে প্রতিবেশীর ছাদে থাকা লেহেঙ্গাটি তুলে সেই মহিলাকে দেয়। এই নাও, আমি তোমার জন্য লেহেঙ্গা এনেছি, এখন তুমি আমাকে খাবার দাও। ভোখা, আমি তোমাকে একটা কিচ্ছু দেব না, যাও চলে যাও এখান থেকে। ঠিক তখনই পাড়ার মহিলা তার স্বামীকে নিয়ে আসে। কি ছেলে, তুমি আমার বউয়ের লেহেঙ্গা এনে এই মহিলাকে দিচ্ছ কেন? আমি তোমাকে সিসিটিভি ক্যামেরায় লেহেঙ্গা চুরি করতে দেখেছি। এই মহিলা আমাকে ওই লেহেঙ্গা আনতে বলেছিল। বোকা, এই লেহেঙ্গার দাম 1,00,000 টাকা। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলেছেন, এই ছেলেটা চোর। সে আপনার বাড়ি থেকে লেহেঙ্গা চুরি করে আমার কাছে বিক্রি করতে চাইছিল। আপনি সঠিক সময় চলে এলেন, তাই ভালোই হলো। আচ্ছা, তার মানে এ চোর, তাহলে একে মারধর করা হোক। না না, আমি চোর নই, আমাকে ছেড়ে দাও। এরপর লোকটি চিৎকার করে আশেপাশের লোকজনকে জড়ো করে। তারপর তারা সবাই তার কথায় কিষাণকে মারধর শুরু করে। এরপর সবাই কিষাণকে চিরকালের জন্য গ্রাম থেকে বের করে দেয়। তারপর একদিন কিষাণ মন খারাপ করে বসেছিল, তখনই হঠাৎ একটি উজ্জ্বল আলো সে দেখতে পায়। একটি সোনার গরু আকাশ থেকে মাটিতে এসে পড়ে। তার আকার ছিল ছোট্ট এবং কিষাণ তা দেখে অবাক হয়ে যায়। আরে, এ কি জাদু, এই গরু হঠাৎ আকাশ থেকে এখানে এলো কি করে? আবার এই গরুটা সোনালি রঙের। তারপর কিষাণ গরুটাকে তুলে নিয়ে গাছের নিচে রাখে। এই গরুটা আমি বাজারে বিক্রি করলে নিশ্চয়ই কিছু টাকা পাবো, যা দিয়ে আমি নিজের জন্য খাবার কিনতে পারবো। আমি সারাদিন কিচ্ছু খাইনি। কিন্তু কিষাণ এই কথা বলার সাথে সাথে গরুটি সেখানে প্রচুর গোবর ছেড়ে দেয়। তারপরের মুহূর্তেই সেই সমস্ত গোবর আকাশে উড়ে যায় এবং বৃত্তাকারে ঘুরতে শুরু করে। তারপরেই গোবরে আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই গোবর পুড়ে প্রচুর খাবার নিচে পড়তে থাকে। ও, এ তো জাদু, গোবর থেকে খাবার বের হচ্ছে, এখন আমি পেট ভরে খাবো। তারপর কিষাণ সব খাবার খেয়ে খুব খুশি হয়। আমার ভাগ্য খুলে গেছে, এই মায়াবী গরু এখন থেকে আমাকে প্রতিদিন সুস্বাদু খাবার দেবে। সেই দিন থেকে জাদুর গরুটি প্রতিদিন জাদুকরি গোবর তৈরি করত এবং তারপর সেই গোবর আকাশে উঠে জ্বলতে শুরু করত এবং আকাশ থেকে খাবারের বৃষ্টি শুরু হতো। এইভাবে কিষাণ প্রতিদিন আনন্দের সাথে পেট ভরে খেত। তারপর একদিন কিষাণ কোথাও যাচ্ছিল, হঠাৎ সে রাস্তার ধারে এক বৃদ্ধকে তার চার মেয়ের সাথে কাঁদতে দেখে। তার চার মেয়ের গায়ের রং ছিল খুবই কালো এবং মাথায় একটাও চুল ছিল না। কি ব্যাপার বাবা, এত দুঃখে কাঁদছেন কেন? কি বলবো, আমার চার মেয়ে খুবই কুৎসিত, এই জন্য ওদের বিয়ে দিতে পারছি না বাবা। তার উপর ছেলেরা অনেক টাকা যৌতুক চায়, আমি খুব অসহায়, আমার কোথাও গিয়ে আত্মহত্যা করা উচিত। না না, এটা ভুল, এমন চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। আসুন, আপনারা সবাই আমার সাথে আসুন। তারপর কিষাণ বৃদ্ধ ও তার চার মেয়েকে নিয়ে জাদুকরি সোনার গাভীর কাছে যায়। শোনো মায়াবী গরু, এই চারটে মেয়ে খুব কালো আর কুৎসিত, এই জন্য ওদের বিয়ে হচ্ছে না, ওদের সুন্দর করতে পারবে কি? কিষাণ এই কথা বলার সাথে সাথে জাদুর গরুর চোখ চকচক করে ওঠে এবং পরের মুহূর্তেই গরুটি সেখানে প্রচুর গোবর বার করে দেয়। তোমরা চার মেয়ে, আমার গোবর তোমাদের মুখে লাগাও।
এই কথা শুনে চার মেয়ে গোবর তুলে মুখে লাগাতে শুরু করে। তারপর কিছুক্ষণের মধ্যেই চারটি মেয়ে রাজকন্যার মতো সুন্দরী হয়ে ওঠে। তাদের সবার শরীরে খুব সুন্দর জামা কাপড় দেখা যায়। এই দেখে বৃদ্ধ খুব খুশি হয়। ও বা, এই চারটে মেয়ে তো খুবই সুন্দরী হয়ে গেছে, মনে হচ্ছে চারজনই রাজকন্যা। এরপরে বৃদ্ধ কিষাণ এবং জাদুকরি গরুকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে তার মেয়েদের নিয়ে চলে যায়। সেই বৃদ্ধকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি। এখন থেকে প্রতিদিন দুঃখী মানুষকে সাহায্য করব। তারপর পরের দিন কৃষক তার জাদুকরি গরুতে চড়ে বাতাসে উড়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে থাকে। যখনই কিষাণ কোনো দুঃখী ও অসহায় ব্যক্তিকে দেখত, সে তাকে সাহায্য করার জন্য জাদুকরি গোবরের ব্যবহার করত। তারপর একদিন হঠাৎ কিষাণের সামনে এক রাক্ষস এসে হাজির হয়। আমরা দুই ভাই পাশের বনে থাকি, আমরা দুজনেই প্রতিদিন অনেক খাবার খাই, তাই আমরা এই জাদুকরি গরুটাকে আমাদের সাথে নিয়ে যাব। এর জাদুকরি গোবর থেকে আমরা অনেক খাবার বার করে খাবো। না না, তুমি এমন করো না, জাদুকরি গরুর সাহায্যে আমি গরিব মানুষদের কষ্ট দূর করি, তুমি তো আর সেটা করবে না। মনে হচ্ছে তুই আমাদের কথা সহজে মানবি না, আমরা এখনই তোকে মেরে এই গরু নিয়ে যাব। এই কথা শুনে কিষাণ ভয় পেয়ে যায়। কিষাণ চিন্তা করো না, আমি এখনই আমার গুরুকে ডাকবো, আমার গুরু এই দুজনকে সঠিক শিক্ষা দেবেন। তারপর পরের মুহূর্তে গরুটি জোরে জোরে চিৎকার করতে থাকে এবং হঠাৎ সেখানে একটি উজ্জ্বল জাদুকরি চাঁদ দেখা দেয়। তারপর গরু দুটি রাক্ষস সম্পর্কে চাঁদকে সব কিছু বলে দেয়। তোমরা দুজন খুব খারাপ, তোমরা আমার জাদুর গরুকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাও, এখন আমি তোমাদেরকে ছাড়ব না। আমরা দুজনেই খুব শক্তিশালী, আমরা তোর সাথে যুদ্ধ করব। তখন উভয় রাক্ষস চাঁদকে হত্যা করার জন্য দুটি বড় পাথর তুলে নেয়। কিন্তু পরের মুহূর্তেই জাদু চাঁদ তার শক্তি দিয়ে পাথর দুটিতে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে দুই রাক্ষসী ভয় পেয়ে যায়। এরপরে জাদু চাঁদ সেখানে দুটি বড় জাদুকরি হাতুড়ি প্রকাশ করে এবং পরের মুহূর্তে উভয় হাতুড়ি রাক্ষসদের মাথায় আঘাত করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ওই দুই রাক্ষসের দেহের আকার ছোট হয়ে যায় এবং তা দেখে কিষাণ জোরে জোরে হাসতে শুরু করে। ও হো হো, মজা লাগলো। শোনো শোনো মায়াবী চাঁদ, এই দুটোকে এবার বানরে পরিণত করে দাও। ঠিক আছে, আমি এখনই এই দুজনকে বানরে পরিণত করব। এই কথা শুনে রাক্ষস দুজনেই জোরে জোরে কাঁদতে শুরু করে। না না, আমাদের বানর বানাবেন না, আমাদের এখান থেকে যেতে দিন। তোমাদের মতো ছলনাময়ী এবং হৃদয়হীন রাক্ষসকে ছেড়ে দেওয়া বোকামি হবে। এই বলে মায়াবী চাঁদ সেখানে দুটি বড় ইঞ্জেকশন প্রকাশ করে এবং তা দেখে উভয় রাক্ষসী সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু তারপর ইঞ্জেকশন দুটি ওই দুই রাক্ষসের শরীরে প্রবেশ করে। হে ভগবান, আমি মরে গেলাম, কি ব্যথা করছে, আমাকে কেউ বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই দুটো রাক্ষস দুটো বানরে পরিণত হয়। তারপর চাঁদ দুটি বানরকে একটি গাছে উল্টো করে ঝুলিয়ে দেয়। উভয় রাক্ষস তাদের কর্মের জন্য শাস্তি পায় এবং সব কিছু ঠিকঠাক হয়ে যায়। সেই দিন থেকে কিষাণ আবার সুখে জীবন যাপন শুরু করে এবং জাদুকরি গরুর শক্তি দিয়ে দরিদ্র লোকেদের সাহায্য করতে থাকে।